ছোট থেকে মনের মাকে দেখে এত বাড়িতে বলে বলে ভয় পাওয়াই দিয়েছে যে না পড়লে মনের মা চলে আসবে, মারবে, ধরে নিয়ে চলে যাবে। যেহেতু ওর মানে মনের মায়ের মনের বাবা, যেহেতু মনের বাবা মাস্টার ছিল আমাদের স্কুলে, যে স্কুলে আমি পড়ছিলাম, তো আমাকে ভয় দেখানো হতো ছোট থেকে যে যদি তুই না পড়িস তাহলে মনের মাকে বলে দেবো, মনের মা তখন নিয়ে চলে যাবে, মারবে, এ করবে, সে করবে। এটা এগুলো বলে বলে অনেক ছোট ছোট জিনিস বলে বলে এত ভয় পাওয়িয়ে দিয়েছে ছোট থেকে। ছোট থেকে এত মিথ্যা বলে বলে এত ওটা ডিপলি রুট করে দেওয়া হয়েছে ব্রেনের মধ্যে, যে এখন আমি দেখলে আমি যেতেই পারছি না সামনে, এত ভয় পেয়ে গেছে, আমার হাত পা কাঁপতে শুরু করে দিচ্ছে, আমি যেতেই পারছি না। আমার এখন কাজ আছে, আমি বাইরে যেতে হবে, কিন্তু যেহেতু রাস্তার ওখানে আছে মনের বা, আমি যেতেই পারছি না সামনে, এত ভয় লেগে পাইয়ে দিয়েছে আর এত ভয় লাগছে। আর তার উপর যে আমি যেহেতু কলেজে পড়ছিলাম, তো কোন কলেজে পড়বি, কি করবি না করবি, এগুলো দেখলে জিজ্ঞাসা করবে, এগুলো এগুলো সব মিলিয়ে এত ভয় পাইয়ে দিয়েছে। আর এত মানে কি বলো, ব্রেনে এত ডিপলি ইনপুট করে দিয়েছে যে আমি ভয়ই যেতে পারছি না, ভিতর থেকে পুরো হিলে আছে। এগুলো করা দরকার না, এগুলো করা ভালো না, কোনো একটা ভয় দেখানো ভালো না ছোট থেকে। এত ডিপলি রুটেড হয়ে যাবে পরে থেকে, আর এত বড় হয়ে যাবে ফিয়ারটা, পরে থেকে আর চাইলে ওটাকে ভাঙাতে পারবে না। ছোট থেকে সবসময় ওটাতে ওটাই ভয় দেখিয়ে দেখিয়ে এখন বলছে কিছু না, ও তো ভালোই চাই, মনের মতো ভালোই চাই, মনের মা খুব ভালো। ছোট থেকে এত ভয় পাইয়ে দিয়েছে, এত বড় হয়ে গেছে ফিয়ারটা, এখন বলছে কিছু না, ভালো, সামনে যাই, কিছু হবে না। এটা একদম পুরো কাল ডেভেলপ করে দিয়েছে, এত ফালতুগিরি করেছে না, আর এত ভয় ভিতর থেকে হিলে আসছে একদম সামনে যেতেই। আর কথা বলতে কথা বলার তো দূরের কথা, সামনে শুধু আমি বেরাতে পারছি না, আমাকে বাইরে যেতে হবে। গেটটাতে দেখলাম, আমি দেখছি ওখানে আছে মনের মা, আমি এখন যেতেই পারছি না, আমি এখানে বাড়িতেই বসে আছি। আর আমার ইম্পর্টেন্ট কাজ আছে, বাইরে যেতেই হবে, আমাকে এখনই লাগবে বাইরে যেতে, কাজ আছে আমার, আমি যেতে পারছি না। আর এখন থাকবে 1-2 ঘন্টা ওখানেই থাকবে, গল্প করবে সবাই মিলে ওখানে। ছোট থেকে মানে একটা মিথ্যা কথাকে নিয়ে এত বারবার একটাই জিনিস বলে এত ভয় পাইয়ে দিবে যে ওটা সময়ের সাথে সাথে বড় হয়ে যাবে, এখন ফেস করা যাবে না, এত বড় হয়ে যাবে ফিয়ারটা। আর এখন আমি বলেছিলাম যে আমাকে ভয় লাগে এরকম যে বলেছে ছোট থেকে, ওটা এখনো যায়নি মন থেকে। এখন বলছে যে কোনো ব্যাপার না, এও তো মানুষ, গিলে খেয়ে নিবে, এ করবে, সে করবে, কি হলো আমাদের সাথে কেমনি কথা বলছে, এ করছে, ওকে আমাদেরকে মারছে, তো তুই এও যে কথা বলেছিলি তোকে কি মারছে বা তোকে কি বকা দিচ্ছে, কিছু করছে, তো তুই কেন ভয় পাচ্ছিস? ওই যে একটা সাবকনসিয়াসলি ওই ডিপলি রুট করে দেওয়া হয়েছে, ওটা থেকে আমি চাইলেও বেরাতে পারছি না, এত ভয় পেয়ে যাচ্ছি ভিতর থেকে, জানি না কি জন্য একদম আমি যেতেই পারছি না সামনে, এমনি হয়ে গেছে।